নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমরা গত কয়েকদিন যাবৎ পশ্চিমবঙ্গে যে করোনা আবহ, সেই করোনা আবহ নিয়ে আমরা প্রতিদিন রাত্রিবেলা একটি ভিডিও প্রকাশ করি, যেখানে আমরা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে করোনা বুলেটিন, মেডিকেল বুলেটিন প্রকাশিত করা হয় সেটা নিয়ে আমরা পর্যালোচনা করি। তো চলুন, আজকে 1 জুন, আজকে আমরা দেখে নিই যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে করোনা বুলেটিন প্রকাশিত হয়েছে, মেডিকেল রিপোর্ট, সেখানে কি বলা হয়েছে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে দাবিয়ে দিন। আর ভিডিওটি আপনার শেষ অবধি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর কোনো বক্তব্য জানানোর থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। চলুন আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। দেখুন, এখানে দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আজকের তারিখ 1 জুন 2020। দেখুন, টোটাল কোভিড-19 কেসেস কনফার্ম টিল 31 মে, অর্থাৎ গতকাল 31 মে অবধি রাজ্যে যে করোনা সংক্রমণ ঘটেছিল সেটার সংখ্যা ছিল 5501 জনের মধ্যে। আজকে অর্থাৎ 1 জুন 271 জন নতুন করোনা সংক্রমণ হয়েছে। টোটাল আজ অবধি অর্থাৎ 1 জুন অবধি পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা গিয়ে দাঁড়ালো 5772 জন। এখনও অবধি টোটাল ডিসচার্জ করা হয়েছে 2306 জনকে, তার মধ্যে 149 জনকে আজকে ডিসচার্জ দেওয়া হয়েছে। এখন অবধি কোভিড-19 জন্য মারা গেছেন আমাদের রাজ্যে 253 জন, তার সঙ্গে 8 জন আজকে মারা গেছেন। আর এখন অবধি ডিউ টু কোমরবিডিটি বা আমাদের রাজ্যে মৃত্যু হয়েছে 72 জনের। এখনও অবধি অ্যাক্টিভ কেস এখন আমাদের রাজ্যে 1 জুন অবধি রয়েছে 3141টি। আর ডিসচার্জ রেট হচ্ছে আমাদের রাজ্যে 39.95%। এই ডিসচার্জ রেটটি যত আস্তে আস্তে বাড়বে তত আমাদের সমাজ আরেকটু নিরাপদের দিকে এগিয়ে যাবে। চলুন আমরা দেখে নিই স্যাম্পল টেস্টের বিষয়টি। স্যাম্পল টেস্ট এখন অবধি 31 মে অবধি স্যাম্পল টেস্ট হয়েছে আমাদের রাজ্যে 203751 জনের। আজকে অর্থাৎ 1 জুন স্যাম্পল টেস্ট হয়েছে 9480 জনের। টোটাল 1 জুন আজ অবধি স্যাম্পল টেস্ট হয়েছে আমাদের রাজ্যে 213231 জনের। টেস্ট পার মিলিয়ন পপুলেশন এটা হচ্ছে আমাদের 2369। এটাও যত বাড়বে তত আমাদের কমিউনিটি ট্রান্সমিশনের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা তত বেশি মানুষকে সুস্থ করতে পারবো। পার্সেন্টেজ অফ পজিটিভ কেসেস আউট অফ স্যাম্পল টেস্টেড সেটা হচ্ছে 2.71। টোটাল টেস্টিং ল্যাবরেটরিজ এখানে 41, টেস্টিং ল্যাবরেটরিজ অ্যাডেড দিস উইক 8। এগুলো তো রয়েছে, আপনারা জানেন হসপিটাল ডেডিকেটেড রয়েছে, কতগুলো বেড রয়েছে, অকুপেন্সি কত। এবার আমরা দেখে নিই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। টোটাল গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার্স হচ্ছে রাজ্যে 582টি। টোটাল নাম্বার অফ পিপল ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার্স, টোটাল নাম্বার পিপল যারা আছে 17037 জন। আর গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার্স থেকে 53320 জনকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড পূরণ হয়ে যাওয়ার পরে। হোম কোয়ারেন্টাইন পিপল রাজ্যের ছিল কত, 237129 জন। টোটাল নাম্বার অফ পিপল কারেন্টলি ইন হোম কোয়ারেন্টাইন, বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 144678 জন বর্তমানে, এবং হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 92451 জন। এবার এক নজরে আমরা দেখে নিই যে কোন জেলা কতজন নতুন পেশেন্ট দেখা দিয়েছে, জেলাভিত্তিক যে ফলাফল সেটা হচ্ছে। দেখুন, আলিপুরদুয়ারে 31 মে 1 জনের ধরা পড়েছে, 31 মে কোচবিহারে 19 জনের, কোচবিহারের সংখ্যাটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, দার্জিলিংয়ে 6 জন, আবার জলপাইগুড়িতে 2 জন, উত্তর দিনাজপুরে 5 জন, দক্ষিণ দিনাজপুরে 10 জন, মালদাতে 3 জন, মুর্শিদাবাদে 4 জন, নদিয়াতে 1 জন, বীরভূমে 30 জন, তারপরে দেখুন বাঁকুড়াতে 7 জন, পশ্চিম মেদিনীপুরে 5 জন, পূর্ব মেদিনীপুরে 8 জন, পূর্ব বর্ধমানে 4 জন, পশ্চিম বর্ধমানে 2 জন, হাওড়াতে 78 জন, হুগলিতে 7 জন, উত্তর চব্বিশ পরগনায় 18 জন, দক্ষিণ চব্বিশ পরগনায় 6 জন, কলকাতাতে 54 জন এবং অন্যান্য রাজ্যে 1 জন। টোটাল আমাদের রাজ্যে আজকে অর্থাৎ 1 জুন আপনার নতুন করোনা সংক্রমণ হয়েছে 271 জনের মধ্যে, আর 149 জনকে ডিসচার্জ বা ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, 8 জন আমাদেরকে ছেড়ে চলে গেছেন বা যারা 8 জন মারা গেছেন।
ঠিক আছে। তো দেখুন, এগুলো তো আপনারা জানেন যে কোথায় কত গ্লাভস বা পিপিই কিট দেওয়া হয়েছে, সেটা আলাদা বিষয়। টেস্টিং সেন্টার্সগুলো আপনারা দেখে নিন। আর নতুন যে টেস্টিং সেন্টার অ্যাড হয়েছে সেটা হচ্ছে, দেখুন, মেট্রোপলিস হসপিটাল, এটি 30শে মে আমাদের স্টেটে অ্যাড হয়েছে নতুন একটি সেন্টার। তো এই ছিল আমাদের আজকে করোনা সংক্রান্ত রিপোর্ট। এটি একদম পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব রিপোর্ট, এখানে কোনো ফ্যাব্রিকেটেড কোনো কিছু দেওয়া নেই। আশা করি এই রিপোর্টটি দেখে আপনাদের মনে একটু সান্ত্বনা হয়েছে। আপনারা রিপোর্টটি শেষ অবধি দেখলেন ভিডিওটি, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর যিনি আমাদের চ্যানেলে নতুন আছেন তিনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।